মই ভাবিছো যে আমার এতিয়া এই কথাটো হচ্ছে একটা পরিকল্পনা আমি প্রস্তুত করব লাগবে, কারণ আমার যাক ইয়াত পিতনি আছে সেই পিতনিবিলাকো ইতিমধ্যে মানুষের পুর করে ঘর বাড়ি নির্মাণ করেছে, যত যান জুড়ি তেনকা যাক আছে সেইবিলাকো বিভিন্ন ঠাইত তেনেকে ব্লক করে দিয়া হয়েছে, যার ফলত এটা ইয়াতেও কৃত্রিম বানপানী সৃষ্টি হয়েছে। গতি এই সমূহ মানে এটা স্থায়ীভাবে সমাধান করার ক্ষেত্রত আমি একটা পরিকল্পনা হাতত লোক লাগব। ইতিমধ্যে আমি ধারাপুরের তেমনি একটা আমার গাঁও পঞ্চায়েতের যোগেদি প্রায় 1 কোটিতকৈ উপর টাকা দিয়ে আমি ড্রেন করেছো, কিন্তু সেইটাই যথেষ্ট নহয়। আর ইতিমধ্যে আমার মাজির গাঁওয়ের আপ টু আমার বড়িপাড়ালৈকে, ইতিমধ্যে বড়িপাড়া জঙরা বড়িলৈকে আমি আমার যেটো মথাউরি আছে সেইটো মথাউরিটো আমি ইতিমধ্যে পথলৈ রূপান্তরিত করেছো। ইতিমধ্যে এই ফ্ল্যাগ টপিংও করা হয়েছে, তাত 3টা সুইচ গেটেরও প্রয়োজন রখা হয়েছে। গতি আমি ভাবো যে এই সুইচ গেটের জড়িয়ে আমি ভিতরের যেখানে পানি আজি ধারাপুর বড়িপাড়া জঙরা বড়ি এই গোটেই পানিখিনি আমি তেনেকে উলিয়াই দেওয়ার ক্ষেত্রে চিন্তা করছো। আর ঠিক তেনেকয় আমার যে বামুণর গান খানাদান যেটো নদী গৈ বিপরবিলত পড়ছে সেইটোরও ইতিমধ্যে সার্ভে হয়ে আছে। আমি ভাবো যে ইয়ার ব্রহ্মপুত্র যেখানে পানি আমার বিপরবিলত পড়েগে সেই পানিখিনি আমি আকো মানে এটা বিকল্প ড্রেন করে সেই পানিখিনিও নির্গত করবা যায় নাকি, এই গোটেই পরিকল্পনাটা ইতিমধ্যে প্রস্তুত হয়ে আছে। গতি মই ভাবো যে আমি খুব কম দিনের ভিতর কম বছরের ভিতরতে আমি এই অঞ্চলটুক একটা সুস্থ অঞ্চললৈকে পরিণত করবর কারণে নিশ্চয় সক্ষম হবো।